সাম্প্রতিক গুঞ্জন উঠেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পারিণীতি চোপড়া নাকি কুপনে প্রেম করছেন। প্রায় দীর্ঘদিন ধরেই প্রেম চলছে তার। ভারতের এক রাজনীতিবিদ রাঘব চাদ্দার সাথেই নাকি গোপনে প্রেমের সম্পর্কে আছেন পারিণীতি চোপড়া। তবে নিজেদের সম্পর্কের কথা এখনও কিছু স্বীকার করেনি তারা। তবে অনুরাগীদের চোখ এড়াতেও পারেননি, তাদের এই গোপন প্রেমের রসায়ন ঠিকই ধরে নিয়েছে নেটিজেনরা। এবার আবারও গুঞ্জন উঠেছে রাজনীতিবিদ রাঘব চাদ্দার সাথে বিয়েটাও নাকি সেরে নিতে চাইছেন পারিণীতি চোপড়া। কিছুদিন আগে মুম্বাইয়ে একসাথে এই জুটিকে দেখে বেশ অবাক হয়েছিল নেটিজেনরা। তখন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে চলছে চর্চা এবং পরবর্তীতে একাধিকবার ক্যামেরার সামনে ধরাও পড়েছিলেন তারা। রেস্টুরেন্টে একসাথে ডেট করতে দেখা গিয়েছে তাদের। তবে তাদের কাছে কিছু জানতে চাইলে বরাবরের মতন সম্পর্কের কথা অস্বীকার করেছেন এই জুটি। সম্প্রতি রাঘবকে পারিণীতি চোপড়ার সাথে প্রেমের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে পারিণীতিকে নিয়ে নয় রাজনীতিকে নিয়ে জিজ্ঞাসা করুন, যখন বিয়ে করব তখন বলবো। রাঘব কৌশলে সম্পর্কের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও একের পর এক ঘটনা তাদের সম্পর্কের কথাকে যেন উস্কে দিচ্ছে। অন্যদিকে প্রেমের কথা উঠতে না উঠতেই পারিণীতি চোপড়ার দেখা মিলল মালিশ মালহোত্রার বাড়িতে। পারিণীতি মালিশ মালহোত্রার বাড়িতে কেন জানিয়ে ফির উস্কে দিয়েছে তাদের বিয়ের জল্পনাকে। অনেকের মতে বিয়ের পোশাকের ডিজাইন বাছাই করতেই নাকি সেখানে গিয়েছিলেন পারিণীতি। এই সময় কালো রঙের ঘাউনে থাকা পারিণীতি গণমাধ্যমের উদ্দেশ্যে মিষ্টি হেসে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রতি বিয়ে করা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের পোশাকের ডিজাইন করেছিলেন মালিশ মালহোত্রা। হঠাৎ তার বাড়িতে পরিণীতির এমন আগমন দেখে নেটিজেনরা ধারণার শীর্ষে, বিয়ে করতে যাচ্ছেন পারিণীতি চোপড়া এবং রাঘব চাদ্দা। সেলিব্রিটিদের নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। তারা যখন যাই করুন না কেন, যখন যেখানেই যাক, যার সাথেই মিশুক না কেন, সব বিষয়ে কান খাড়া করে চলে নেটিজেনরা। সম্প্রতি পারিণীতি চোপড়া ও রাঘবের সম্পর্কের বিষয়ে তারা কিছু স্বীকার না করলেও নেটিজেনরা ঠিকই তাদের প্রেমের সম্পর্কের রসায়ন ধরে দিয়েছে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।